নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণে চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিসি কে এম নুরুল হুদা। কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিসি। এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, সংবিধান অনুযায়ী 28 জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, সে লক্ষ্য নিয়ে এগুচ্ছে কমিশন। অঙ্কিত বলে অক্টোবর থেকে আমাদের শিডিউল ঘোষণা হবে এবং ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির প্রথম দিকে 2019-এর ওই নিয়ম অনুসারে যায় সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। সম্প্রতি সিটি নির্বাচনের অভিজ্ঞতার আলোকে সিসি বলেন, দেশের বাস্তবতায় নির্বাচনে কোথাও কোথাও অনিয়ম হয়, তাই বলে জাতীয় নির্বাচন ঘিরে কমিশনের কোনো অস্বস্তি নেই বলেও জানান তিনি। না, আমরা অস্বস্তিতে নেই, আমরা মনে করি না যে নির্বাচন জাতীয় সাধারণ নির্বাচনে এরকম অসুবিধা হবে। তবে এই পাবলিক নির্বাচন, আমি বললাম যে পাবলিক নির্বাচন অত বড় বড় নির্বাচনে কোথা কোথাও অনিয়ম হবে না এই নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নেই, হবে হয়তো সেগুলো আমরা নিয়ন্ত্রণ করবো, ওভাবে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় তদন্ত করে হোক যেভাবে হোক সেভাবে করবো। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য তার। হ্যাঁ আছে, অসুবিধা কোথায়, আমি তো অসুবিধা দেখি না, নির্বাচন হবে, নির্বাচন সাংবিধানিক ধারা অনুসারে নির্বাচন হবে, নিরাপদ সড়কের